পাঞ্জাবের পাঠানকোটে সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর তৎপর কলকাতা পুলিশ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। শহরের সমস্ত ভাইটাল ইনস্টলেশন যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, কলকাতা চিড়িয়াখানা, দ্বিতীয় হুগলি সেতু সহ বিভিন্ন জায়গায় পুলিশি প্রহরা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। কলকাতার যে সমস্ত মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনের বাইরেও কিন্তু নজরদারি চলছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের ছবিটা দেখাবো, আমার পেছনে কলকাতা পুলিশের কুইক রেসপন্স টিমের গাড়ি এবং যারা কমব্যাট ফোর্সের যারা পুলিশকর্মী তারা কর্তব্যরত রয়েছেন, অত্যাধুনিক সমস্ত রাইফেল নিয়ে তারা এখানে কর্তব্যরত রয়েছেন। পুলিশ আধিকারিকদের যেটা বক্তব্য, লালবাজারের তরফ থেকে যেটা সতর্ক করা হয়েছে যে এই ধরনের ভাইটাল ইনস্টলেশনে প্রচুর মানুষ আসেন, অনেক বিদেশিও আসেন, ফলত কোনো রকমের নাশকতার সম্ভাবনা যাতে না থাকে ঠিক সেই কারণেই এই তৎপরতা কিন্তু পুলিশ আধিকারিকদের তরফে চোখে পড়ছে। কোনো সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া করছেন পুলিশকর্মীরা। একজনের সঙ্গে কথা বলে নেব। দাদা, মূলত কী কী জিনিস আপনারা দেখছেন এখানে? অ্যাকচুয়ালি এটা পাবলিক প্লেস, হ্যাঁ, এখানে প্রচুর লোক আসছে, তবু আমরা দেখছি যাদের মধ্যে আমার সন্দেহ হচ্ছে তাদেরকে আমরা চেক করছি, ঠিক আছে, চেষ্টা করছি তাদেরকে ধরা, সন্দেহভাজন লোককে আমরা দেখলে তাকে জেরা করবো, ঠিক আছে। আপনাদের মূলত কী ধরনের প্রশিক্ষণ থাকে? আমাদের সব রকম প্রশিক্ষণ আছে, কিন্তু সব কিছু তো এখানে বলা যাবে না, ঠিক আছে। আমাদের সব রকম প্রশিক্ষণ আছে না, আমাদের কমব্যাট ফোর্সে আমাদের ইনসার্স থাকে আমাদের সাথে, ঠিক আছে। হ্যাঁ, এই গাড়ি, এই গাড়িটার স্পেশালিটি কী? এটা বুলেট প্রুফ গাড়ি আছে, টোটালি বুলেট প্রুফ, ঠিক আছে। যেমনটা জানালেন বুলেট প্রুফ গাড়ি এবং অত্যাধুনিক সমস্ত আর্মস নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান এবং সমস্ত নিরাপত্তার সমস্ত যাবতীয় দায়িত্ব পালন করছেন যারা কর্তব্যরত আধিকারিক তারা, এমনটাই তারা জানালেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের ছবি, প্রচুর মানুষ জানুয়ারির ফার্স্ট উইক, ফলত এই সময় যাতে কোনোভাবে কোনো রকম নাশকতা না ঘটে এবং যাতে আটকানো যায় ঠিক সেই কারণেই এই তৎপরতা কিন্তু চোখে পড়ছে এবং এমনটাই দাবি লালবাজারের তরফে। ক্যামেরাম্যান অভিজিতের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।